গত বছর এপ্রিল মাসের পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার একজন সাবেক প্রধান শিক্ষক, তিনি সংসার চালাতে দিন মজুরে কাজ করছেন, এরকম একটি সংবাদ বেরিয়েছিল। তো সেটা তখন খুব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এ ধরনের সংবাদ শিক্ষকদেরকে নিয়ে, শিক্ষক সমাজকে নিয়ে প্রতি বছর প্রতিনিয়তই কিন্তু হয়ে থাকে, কিন্তু এটা বাংলাদেশের বা আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামোর একেবারে উচ্চ পর্যায় থেকে কখনোই কোনো ধরনের কর্ণপাত করা হয়নি। এই ধরনের সংবাদ যখনই এসছে, কোনো ধরনের প্রতিক্রিয়া কখনোই পাওয়া যায়নি বা কোনো ধরনের পদক্ষেপ নিতেও দেখা যায়নি। তো যখন গত বছর এপ্রিল মাসে সেই সংবাদটি এসেছিল যে সাবেক প্রধান শিক্ষক সংসার চালাতে এখন দিন মজুরে কাজ করছেন, সেই সময় আমরা দেখেছিলাম অনেক শিক্ষক সমাজকে, শিক্ষক নেতাদেরকে অনেকেই অনেক এগুলো নিয়ে আলোচনা করেছিলেন। যেমন বাংলাদেশে কোনো একটা আলোচিত বিষয় যদি হয়, যেমন কিছুদিন আগে ছিল সাবেক পুলিশের প্রধান বেনজির আহমেদের সম্পদের পাহাড় ধরা পড়েছিল, সম্পদের পাহাড় গড়েছেন, সেই সম্পর্কে সকল মিডিয়াগুলোতে আলোচনা ছিল, টক শো বলুন, একেবারে শ্রমিক থেকে শুরু করে আমলা পর্যন্ত সকলেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, টক অফ দ্য টপিক ছিল তখন। এরপরে সেটা মোটামুটি ধামাচাপা পড়ে যায়, সেটা নিয়ে বেশি দূর আগানো কারো দ্বারা সম্ভব হয়নি। পরে আসছে মিল্টন সমাদ্দার নামে একজন ব্যক্তি, যিনি একটা মানুষের অনাথাশ্রম বা বৃদ্ধাশ্রম খুলে সেখানে তিনি অনেক পাশবিক কাজ করেছেন এই মর্মে। তো সেটা নিয়ে পরবর্তীতে আরেকদিন আমি আলোচনা করব, তার কিছু অনুসন্ধানী কথাবার্তা নিয়ে। তো সেই এই ধরনের আসলে দেখা যায়, যখন একটা টপিক হয় সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়, আবার দেখা যায় নতুন একটা টপিক তৈরি হয়, তখন আবার পিছনের টপিকটি কিন্তু হারিয়ে যায়। তো এই যে শিক্ষক সমাজকে নিয়ে বা শিক্ষকদেরকে নিয়ে যে ধরনের এরকম সংবাদ যখন হয়, শিক্ষকদের অসহায়ত্ব বা শিক্ষকদের কোনো একটা বিষয়, কিন্তু সেটা দেখা যায় যে পরবর্তীতে আর এগুলো নিয়ে কেউ কখনোই আলোচনা করে না। যেমন রাষ্ট্রের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, সেটা নিয়ে যেমন সব জায়গায় আলোচনা হয়, টকশোতে আলোচনা করা হয়, কিন্তু শিক্ষকদের এই অসহায়ত্ব, শিক্ষকদের এই দৈন্যদশা, এগুলো নিয়ে কখনোই কিন্তু কোনো ধরনের টকশো বা কোনো ধরনের মিডিয়ায় ভালোভাবে কোনো রিপোর্ট প্রচারিত হয়নি। তো আমি আজকে যখন কথা বলছি, ঠিক এই সময়ে একেবারে গতকালকে ছিল 21শে মে 2024, 21শে মে 2024 যখন আমি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি কার্যক্রম চলমান ছিল, আমি ক্লাস নিয়ে আসছিলাম অফিসে। তো অফিসে যখন এসে কেবল বসছি, তখন ছিল তৃতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টার পরে, তৃতীয় ঘন্টা তখনও শেষ হয়নি, তৃতীয় ঘন্টার 20 মিনিট বাকি ছিল, তার আগেই যখন যে কোনো একটা জরুরি প্রয়োজনে ক্লাস পোস্টপন করতে হয়েছিল, পোস্টপন করে আমি শ্রেণীকক্ষে থেকে আমি যখন অফিসে আসছিলাম, অফিসে আসার পরে আমাদের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, তিনি তখন অফিসে একটা ঘোষণা করলেন, আমি যখন আমার চেয়ারে বসা, যে অফিস রুমে, দ্যাট মিন্স প্রধান শিক্ষকের কক্ষে একজন শিক্ষক, সাবেক একজন শিক্ষককে আমাদের জেলা শিক্ষক অফিসার তিনি রেফারেন্স দিয়ে, তার সে জেলা শিক্ষক অফিসার মহোদয়ের রেফারেন্স দিয়ে আসছেন, এই যিনি যে ব্যক্তি আসছেন তিনি হচ্ছেন সাবেক একজন প্রধান শিক্ষক, সম্ভবত তিনি পটুয়াখালীর। আমি আসলে এই জিনিসগুলো ভুলে যাই, যখন কোনো একটা আলোচিত একটা কোনো বিষয় আমার চোখের সামনে ঘটে, সেটা আমি কিন্তু রেকর্ড করে রাখার জিনিসটা আমি ভুলে যাই। আমার কাছে মোবাইল ফোন ছিল, কিন্তু আমি যে সেই ব্যক্তির ছবি তুলে রাখবো অথবা তার সাথে কিছু কথোপকথন করে রেকর্ড করে রাখবো, কথোপকথন হয়েছে, কথাও বলেছি, কিন্তু সেগুলো রেকর্ড রাখাটা কিন্তু আমার তখন মনে ছিল না। পরবর্তীতে আমার মনে হয়েছে আসলে রেকর্ড রাখাটা খুবই উচিত ছিল, তাহলে আমি সবার সামনে তাকে তুলে ধরতে পারতাম। তো যখন এই আমাদের প্রধান শিক্ষক এসে অফিসে ঘোষণা করলেন যে পটুয়াখালী থেকে উনি আসছেন, সম্ভবত পটুয়াখালী অথবা বরিশাল বিভাগের একটা জেলা, তিনি সাবেক প্রধান শিক্ষক, তিনি আসছেন জেলা শিক্ষক অফিসার মহোদয়ের রেফারেন্স দিয়ে, যে তিনি আসার কারণটা হচ্ছে তিনি খুব অনেক আগেই রিটায়ার্ড করেছেন, তার বয়স এখন অলমোস্ট 80 ইয়ার্স বা মোর দ্যান 80 ইয়ার্স। তো এখন তার চোখের একটি চোখ, সম্ভবত বাম চোখটি আমার যতটুকু মনে পড়ে, সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে,
এবং ডান চোখটির কর্নিয়াটাও প্রায় অলমোস্ট ড্যামেজ, এবং ডাক্তাররা বলেছেন খুব দ্রুত যদি কর্নিয়া প্রতিস্থাপন করা না যায়, ট্রিটমেন্ট করানো না যায়, তাহলে তার ওই চোখটাও নষ্ট হয়ে যাবে। তখন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন অন্ধত্ব বরণ করে অন্ধ ব্যক্তি হিসেবে তাকে বেঁচে থাকতে হবে। তারপরে আরেকটি ঘটনা তার যেটা ঘটেছে সেটা হচ্ছে তার কান, দুই কানের একটা কান ড্যামেজ হয়ে গিয়েছে, পাশাপাশি অন্য কানটিও অলমোস্ট ড্যামেজ, কারণ তিনি অনেক লাউডলি যদি কেউ কথা বলে তাহলে সেটা তিনি বুঝতে পারেন, অথবা মুখ নড়লে ইঙ্গিত থেকে যতটুকু তিনি বুঝতে পারেন সেটার তিনি রেসপন্স করেন, এছাড়া কিন্তু বেশি একটা তিনি বুঝতেও পারেন না, কেউ কোনো কথা বললে তার রেসপন্স করতে পারেন না। তো এই যে তার যে চোখটি নষ্ট হয়ে গিয়েছে, যে কান নষ্ট হয়ে গিয়েছে, তার চিকিৎসা করাতে তিনি যখন রিটায়ার করেছেন তখন কিন্তু এই সর্বশেষ যে পে স্কেল, অষ্টম পে স্কেল সেটা ছিল না। দ্যাট মিন্স তখন তারা অল্প সামান্য তাদের যে বেসিক স্কেল ছিল সেই বেসিক স্কেল রিটায়ারমেন্টের যে টাকা পেয়েছেন সেটা তার পরিবার চালাতে, তার যে চিকিৎসা সেই চিকিৎসা করাতে সব শেষ হয়ে গিয়েছে। এখন তার সন্তান নেই, তিনি সেইভাবে কারো কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন না, আত্মীয় স্বজনের কাছ থেকে, একেবারে নিরুপায় হয়ে তিনি তার চিকিৎসার জন্য মানুষের কাছে, তিনি রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন না, তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে গিয়ে সাহায্য চাচ্ছেন। একজন সাবেক প্রধান শিক্ষক, তিনি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে বলতে পারেন না, বাবা আমাকে 10 টাকা ভিক্ষে দেন, আমার চিকিৎসা করানো প্রয়োজন। তারপরেও তিনি যে যে কাজটি করে করার জন্য আসছেন সেটা ওয়ান কাইন্ড অফ বেগিং, ওয়াট কাইন্ড অফ বেগার হি ইজ নাও। তো এই যে ভিক্ষা বৃত্তির মতো পথ তিনি বেছে নিয়েছেন, একজন মানুষ তিনি প্রধান শিক্ষক ছিলেন, অবশ্যই তিনি ডিগ্রি পাস ছিলেন অথবা অনার্স পাস ছিলেন কমপক্ষে, তাহলে একজন ডিগ্রি পাস মানুষ, সর্বোচ্চ শিক্ষিত একজন মানুষ, তিনি আজকে তার চিকিৎসার জন্য মানুষের ধারে ভিক্ষার হাত পেতেছেন, ভিক্ষার জন্য হাত পেতেছেন, সাহায্যের জন্য হাত পেতেছেন। এটা তার জন্য যে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক, সেই কথাগুলো তিনি বলতে বলতে কেঁদে ফেলেছেন। আমাদের অফিসেগুলো সে অনেক কান্না করেছেন যে আজকে আমার এই অবস্থা, আমি আজকে এই পরিণতিতে রয়েছি। তো তিনি জালকাটি জেলার শিক্ষক বিচারের যে যিনি জেলা শিক্ষক বিচার তার কথা বলেছেন, যে সেই জেলা শিক্ষক বিচার তার ছাত্র সমতুল্য, এছাড়া আমাদের যে জেলায় আসছেন সেখানে যে শিক্ষা অফিসার যার রেফারেন্স দিয়েছেন তিনিও তার ছাত্র সমতুল্য, তারা তাকে যথেষ্ট সাহায্য করেছেন। এই শিক্ষকের হাতে হয়তো গড়ে ওঠা অনেক শিক্ষক, অনেক শিক্ষার্থী রয়েছেন যারা শিক্ষক হয়েছেন, বড় বড় অফিসার হয়েছেন, তারা হয়তো জানেন না যে তাদের শিক্ষকের আজকে এই পরিণতি, জানলে অবশ্যই তারা তাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতেন। তো আমার কথাগুলো যদি কেউ শুনে থাকেন, পটুয়াখালী জেলার শিক্ষক তিনি, মেবি ইফ আই এম নট রং, তো পটুয়াখালী জেলার যদি কেউ থাকেন, যদি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা থাকেন, অবশ্যই এই শিক্ষকের কোনো শিক্ষার্থীও থাকতে পারেন, তাহলে অবশ্যই যথেষ্ট পরিমাণে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তিনি যেটা বলেছেন 3 থেকে 4 লক্ষ টাকা প্রয়োজন তার এখন এই চোখের চিকিৎসা করানোর জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে হয়তো কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে, এর বেশি কিন্তু কেউ দিচ্ছে না, 10,000, 20,000, 50,000 টাকা কিন্তু কোথাও থেকে আসছে না, হয়তো 1,000 টাকা আসছে, 2,000 টাকা আসছে, 500 টাকা আসছে, এই এসছে বেশি কিন্তু হচ্ছে না। সুতরাং যদি কেউ এরকম কোনো ব্যক্তি থাকেন, তার শিক্ষার্থী অথবা অন্য কোনো শিক্ষকের শিক্ষার্থীও থাকেন, দেখা যায় শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ না কেউ উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন, অনেক টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু খরচ করার মতো জায়গা নেই, এরকম সৃষ্টিকর্তা আসলে ক্লাসিফিকেশন তৈরি করে রেখেছেন সমাজে, কেউ অনেক টাকা আয় করছেন তার খাবারের মানুষ নেই, কেউ আবার আয় করতে পারছেন না কিন্তু খাবারের মানুষ রয়েছে যথেষ্ট। সুতরাং যদি এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই তাকে সাহায্য করতে পারেন। আমি তার কোনো ছবি তুলে রাখিনি, তার সে ধরনের কোনো নাম ঠিকানা বা অন্যান্য কিছু রেকর্ড করেও রাখিনি, তারপরে আমার অফিসের থেকে আমি তথ্য চাইলে সেটা দিতে পারবো, যদি সেখান থেকেও সম্ভব না হয় তাহলে অবশ্যই, যেহেতু তিনি আমাদের জেলা শিক্ষা অফিসারের রেফারেন্স দিয়ে আসছেন, জেলা শিক্ষা অফিসারের তার কাছে লিখিত অনুমতি রয়েছে, সেই জেলা শিক্ষা অফিসারের অফিস থেকেও তার তথ্য সংগ্রহ করে দেওয়া যাবে। কিন্তু যিনি আজকে এই অবস্থায় আসছেন, যিনি এই করুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, শুধু যে এই ধরনের তিনি হয়তো বা নিরুপায় হয়ে মানুষের কাছে হাত পেতে সাহায্যের জন্য আসছেন, কিন্তু অনেক শিক্ষক রয়েছেন যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, ধুঁকে ধুঁকে মারা যাচ্ছেন, কেউ মারা গিয়েছেন কিন্তু হয়তো সাহায্যের জন্য কারো কাছে আসতে পারেননি। এই ধরনের অনেক নীরবে নিবৃত্তে অনেক শিক্ষক হয়তো কেঁদে যাচ্ছেন, চোখের জল ফেলে যাচ্ছেন, প্রতিনিয়ত অসহায় অবস্থায় পড়ে আছেন কিন্তু কেউ দেখার নেই। সুতরাং যারা যে সকল শিক্ষার্থীরা যারাই এই শিক্ষকদের ছত্র ছায়ায় শিক্ষকদের কাছ থেকে জ্ঞান
লাভ করে সমাজে উচ্চ বৃত্ত অর্জন করেছেন, উচ্চ পদ লাভ করেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে অতীতের যারা শিক্ষক ছিলেন তাদের দিকে একটু তাকানোর জন্য। কারণ আগের শিক্ষক সমাজে যারা আগের শিক্ষকরা রয়েছেন খুবই খারাপ অবস্থায় আছেন তারা, কারণ তাদের সেই সময়ে বেতন স্কেল খুবই কম ছিল, রিটায়ারমেন্ট ভাতা বলতে যা পেয়েছেন তা হয়তো এই বাজার সদাই কিনতেই শেষ। এখন যে বৃদ্ধ বয়সে তাদের চিকিৎসা করানোর মতো কারোরই সেই ধরনের সামর্থ্য নেই। সুতরাং সকল বিত্তবান শিক্ষার্থী যারা এখন সাবেক শিক্ষার্থী এখন হয়তো কর্মকর্তা হয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ এই ধরনের শিক্ষকদের পাশে দাঁড়ান, তাদেরকে একটু সহযোগিতা করুন যাতে তারা একেবারে, যেমন আমরা মাদার তেরেসা যে কথাটি বলে গিয়েছেন, আমাদের পরিবারে এমন সদস্য রয়েছে বা সমাজে এমন সদস্য রয়েছে যারা অসহায় বৃদ্ধ বয়সে একাকিত্ব অনুভব করছেন, নিরুপায় একেবারে নিঃসঙ্গ অনুভব করছেন, তাদের পাশে আমাদের থাকা উচিত যেন তারা মৃত্যুর পূর্বে একটা ভালোবাসার একটা পরিবেশে ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে পারে এবং তারা যেন ভাবতে পারে তারাও সৃষ্টিকর্তারই জীব। তারা যেন মাদার তেরেসা যেহেতু খ্রিস্টান ছিলেন তিনি বলেছেন যে তারা যেন ভাবতে পারেন দে আর চিলড্রেন অফ গড। তা আমরা সেই ইসলাম ধর্মে সেই রকম যদি না বলি যেন তারা বুঝতে পারেন যে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সমাজে তাদের জন্য কেউ না কেউ তাদের পাশে রয়েছে যেন তারা এটা অনুভব করতে পারে। এই শিক্ষক অফিসে এসে সামান্য টাকার জন্য যেই অসহায়ভাবে কথা বলছিলেন, যেভাবে তিনি চোখের জল ফেলেছেন, আমার অনেক কষ্ট লেগেছে এবং নিজেকে অনেক অসহায় মনে হয়েছে যে আসলে আমি তার ওই অবস্থানে নিজেকে কল্পনা করছিলাম যে একটা সময়ে হয়তো তার অবস্থানে আমাকেও যেতে হবে। কারণ শিক্ষক সমাজ যারাই আছে তারা একেবারে খুব ভালোভাবে যে বেঁচে থাকতে পারছে সেরকম নয়। আমার এই কথাগুলো যদি রাষ্ট্রের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার নজরে আসে তাদের কাছে অনুরোধ করব শিক্ষকদের দিকে একটু তাকানোর জন্য। বাংলাদেশের শিক্ষক সমাজ যারা রাষ্ট্র বিনির্মাণের কারিগর, যারা জাতি গঠনের কারিগর, তারা যদি এরকম অসহায় অবস্থায় থাকে, যদি কোনো নতুন নবাগত শিক্ষক এই শিক্ষকের করুণ পরিণতিটা দেখে তাহলে অবশ্যই এই পেশায় তার একটা নেগেটিভ ধারণা হয়ে যাবে, সে এই পেশায় আসতে চাইবে না কখনোই। সুতরাং রাষ্ট্রের উচিত শিক্ষকদের এই অসহায়ত্ব দূর করা শিক্ষকদের, এবং তিনি যে একজন সিটিজেন হিসেবে সিনিয়র সিটিজেন হিসেবে কিন্তু তিনি রাষ্ট্রের কাছেও সাহায্য অবশ্যই পেতে পারেন, কারণ তিনি তার যৌবনের সকল সময়টা রাষ্ট্রের সেবায় তিনি ব্যয় করেছেন, রাষ্ট্র গঠনের কাজে তিনি ব্যয় করেছেন, জাতি গঠনের কাজে ব্যয় করেছেন। সুতরাং আজকে তিনি কেন অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবেন, কেন তিনি তার চিকিৎসার টাকার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে করবেন? অবশ্যই সরকারের উচিত ছিল তাকে একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া, কারণ তিনি তো রাষ্ট্রের কাজেই তার জীবনটা নষ্ট করেছেন, কাজেই রাষ্ট্রের গঠনের জন্য জাতি গঠনের জন্য তার যৌবনটাকে নষ্ট করেছেন, আজকে তিনি অসহায়। সুতরাং শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে সকল শিক্ষক অবসর নিচ্ছেন তাদেরকে যেন তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়, তাদের যেন অবসরকালীন যে টাকাটা সেটা যেন খুব দ্রুত পরিশোধ করা হয়, এবং যে সকল শিক্ষকরা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদেরকে যেন সরকারিভাবে তাদেরকে অন্ততপক্ষে চিকিৎসার দায়িত্বটা যেন রাষ্ট্র নেয় সেই অনুরোধ আমরা রাখতে পারি, সেই অনুরোধ করছি। তো যে শিক্ষক আজকে অসহায় অবস্থায় এসেছিলেন গতকালকে, যেন তাকে যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই তার কোনো তথ্যের প্রয়োজন হলে সেটা আমরা অবশ্যই জেলা শিক্ষক অফিসারের কাছ থেকে সেই অফিস থেকে সংগ্রহ করে দিতে পারবো। তো আমার এই কথাগুলো অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে রাষ্ট্রের কোনো ব্যক্তির কাছে এই কথাগুলো যদি পৌঁছে তাহলে অবশ্যই শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা হতে পারে, এবং যারাই এই ধরনের অসহায় কোনো শিক্ষককে দেখবেন যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবেন, এবং এই কথাগুলো এই ধরনের কথাগুলো বা এই ধরনের কোনো সমস্যা যদি থাকে শিক্ষকদের মধ্যে সেগুলো অবশ্যই বেশি বেশি সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করবেন যাতে অবশ্যই রাষ্ট্রের কর্ণকৌহরে কখনো না কখনো পৌঁছতে পারে। তো সবার কাছে অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার করার জন্য, সেই অনুরোধ জানিয়ে আজকাল আসলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।